ফুটেজটিতে একটি কক্ষে সিনওয়ারকে বসে থাকতে দেখা যাচ্ছে। তিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা। কক্ষের ভেতরে ভবনের ভেঙে পড়া বিভিন্ন সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এক হাত আঘাতপ্রাপ্ত, এক পর্যায়ে মুখোশধারী সিনওয়ার IDF ড্রোনের দিকে বাহাত দিয়ে একটি লাঠি ছুড়ে মারেন। পরবর্তীতে সিনওয়ারকে হত্যার দাবি করেছে ইসরায়েল, তবে দখলদার ইসরায়েলি সেনারা জানত না তারা সিনওয়ারকেই হত্যা করেছে। পরে বৃহস্পতিবার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হয়ে ইসরায়েলি হামলায় হামাস প্রধানকে হত্যার দাবি করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্স। IDF মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, গাজায় একটি বাড়ির মধ্যে পালিয়ে আসা তিন যোদ্ধাকে শনাক্ত করার পরে এই হামলা চালানো হয়েছিল। তার ভাষায়, সিনওয়ার একাই একটি বিল্ডিংয়ে পালিয়ে গিয়েছিলেন। তার দাবি, গত বছর থেকে সিনওয়ার ন্যায় বিচার থেকে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু তিনি ব্যর্থ। আমরা বলেছিলাম আমরা তাকে খুঁজে বের করব এবং তাকে বিচারের আওতায় আনব এবং আমরা তা করেছি। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ।